আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শিশু আয়াতকে ছয় টুকরো করে সাগর নিক্ষেপ, যে ঘটনা স্তব্ধ সবাই, জানাবো বিস্তারিত। আজকের আয়োজনে আরো যা থাকছে, কারাবন্দি আলেমদের মুক্তি দিন, না হয় ক্ষমতা উল্টে যাবে, যে হুমকি দিলেন নেতারা। থাকছে চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল সাড়ে তিন মিনিটে কর্ণফুলী পার। সবশেষ থাকছে কুমিল্লায় বিএনপির গণসমাবেশে ভিন্ন চিত্র, বাধা না থাকায় আজ বড় জমায়েতের প্রত্যাশা। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। নগরীতে মুক্তিপণের দাবিতে পাঁচ বছরের শিশুকে অপহরণ এবং ছয় টুকরো করে সাগরে ফেলে দেওয়া হয়েছে। নির্মমতার শিকার শিশুটির নাম আলিনা ইসলাম আয়াত। সে নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশোর ওয়ার্ডের নয়ারহাট এলাকার সোহেল রানার মেয়ে। আয়াত স্থানীয় একটি নুরানি মাদ্রাসার হিফজ শ্রেণীর ছাত্রী ছিল। তাদের বাসা পুরনো ভাড়াটে আবির আলী ১৯ মুক্তিপণ আদায়ের জন্য শিশুটিকে অপহরণ করেছিল। অপহরণের পর শিশুটি কান্না করতে থাকায় ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকে হত্যা করে আবির। পরে লাশ ছয় টুকরো করে ব্যাগে ভরে সাগরে ফেলে দেয়। ১৫ই নভেম্বর শিশুটি নিখোঁজ হয়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে ইপিজেড থানায় জিডি করা হয়। এরপরও তার সন্ধান মিলছিল না। ছায়া তদন্তে নেমে নিখোঁজের প্রায় ১০ দিন পর শুক্রবার সিসিটিভি ফুটেজে সূত্র ধরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন আবির আলীকে গ্রেপ্তার করলে ঘটনার রহস্য উন্মোচিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির মুক্তিপণের জন্য শিশুটিকে অপহরণ ও হত্যা করে ছয় টুকরো করার কথা স্বীকার করেছে বলে যুগান্তরকে জানিয়েছেন পিবিআই চট্টগ্রাম মেট্রো ইন্সপেক্টর ইলিয়াস খান। পিবিআই এর তদন্ত দল হত্যার ঘটনায় ব্যবহৃত ছোড়া সহ বেশ কিছু আলামত উদ্ধার করলেও সাগরে ফেলে দেওয়া হয় লাশের টুকরোগুলোর সন্ধান পায়নি। পিবিআই সূত্র জানায়, আয়াতের বাবা সোহেলের নয়াহাট এলাকায় তিনতলা একটি ভবন রয়েছে, পেশায় মুদি দোকানদার। আয়াত নিখোঁজ হওয়ার দিন শেষে আয়াতকে কোলে নিয়েছিল আবির। এ কারণে আয়াতের পরিবার আবিরকে সন্দেহ করেছিল, কিন্তু সে জড়িত এমন কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকাল ৯টার দিকে তদন্ত দল একটি সিসিটিভি ফুটেজে দেখতে পায় আবির তাদের পুরনো ভাড়া বাসা অর্থাৎ আয়াতের বাসা থেকে একটি ব্যাগ হাতে হেঁটে যাচ্ছে। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে সে আয়াতকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করে। পিবিআই ইন্সপেক্টর ইলিয়াস খান বলেন, আয়াতদের ভবনে আবিরের পরিবার ২১ বছর ধরে বসবাস করে আসছিল। আবিরের জন্ম সেখানে। সম্প্রতি আবিরের মা বাবার মধ্যে সেপারেশন হয়ে গেলে সে মায়ের সঙ্গে আকমল আলী রোডের একটি ভবনে চলে যায়। অন্যদিকে আবিরের বাবা আয়াতদের ভবনেই থেকে যায়। আবিরের মা গার্মেন্ট মালিক আর বাবা একটি কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ। আবির ছিল ভবঘুরের প্রকৃতির। মায়ের সঙ্গে নতুন বাসায় চলে গেলেও পুরনো বাসায় আয়াতদের তার যাতায়াত ছিল। আবিরকে জিজ্ঞাসাবাদে পাওয়া সূত্রে ইন্সপেক্টর ইলিয়াস জানান, মুক্তিপণের জন্য আবির শিশু আয়াতকে অপহরণের পরিকল্পনা করে। অপহরণের পর সে আগের বাসায় নিয়ে রাখে, কিন্তু শিশুটি চিৎকার দিতে থাকলে এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ একটি ব্যাগে ভরে আকমল আলী রোডের নতুন বাসায় নিয়ে যায়। একটি দোকান থেকে ছুরি কিনে এনে নতুন বাসায় শিশুর লাশ ছয় টুকরো করে পরের দিন সকালে তিন টুকরো ও রাতে বাকি তিন টুকরো বেড়িবাঁধ সংলগ্ন সাগরের স্রোতের মধ্যে ফেলে দেয়। যেখানে ফেলেছে সেই জায়গাগুলো আমরা তার তথ্যে চিহ্নিত করেছে, কিন্তু পানিতে ফেলে দেওয়ার কারণে টুকরোগুলো উদ্ধার করা যায়নি, হয়তো স্রোতের টানে ভেসে গেছে। পিবিআই এর কর্মকর্তা আরো জানান, টুকরো লাশ উদ্ধার না হলেও হত্যাকাণ্ডের কিছু আলামত উদ্ধার করা হয়েছে। যে ছুরি দিয়ে লাশ টুকরো করা হয়েছে সেটি উদ্ধার করা হয়েছে। যে দোকান থেকে ছুরি কিনেছে সেই দোকানের সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে। পলিথিন ও স্কেচ ট্যাপও সেখান থেকে নিয়েছে, তা শনাক্ত করা গেছে। খুনের পারিপার্শ্বিক প্রায় সব আলামতই পাওয়া গেছে। চলে যাচ্ছি পরের সংবাদে। বড় বড় আলেমগণ আজ জেলে বন্দী আছে, মিথ্যা মামলায় তারা বিভিন্ন জুলুমের শিকার হচ্ছে। কারাবন্দি আলেমদের মুক্তি দিন, না হয় ক্ষমতা উল্টে যাবে বলে মন্তব্য করেন হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলামিন সংস্থার ব্যবস্থাপনায় তাফসিরুল কোরআন মাহফিল দ্বিতীয় দিনের মাহফিলে মোনাজাত পরিবেশনে তিনি এসব কথা বলেন। হেফাজতে আমির আরো বলেন, আল্লাহ তাআলা জালেমকে ছেড়ে দেন না, দুনিয়া আখিরাতে শাস্তির সম্মুখীন হতে হবে। আলেমদের মুক্তির জন্য আমাদের সবার দোয়া করা উচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মধ্যে ৭৩টি দল তৈরি হবে, শুধু একটি দল মুক্তি পাবে, জান্নাতে যাবে, আর সেটা হলো সিরাতে মুস্তাকিম তথা সঠিক পথ। আর সঠিক পথ চিনতে এসব মাহফিল অন্যতম ভূমিকা রাখে, তাই আকবিরের দেওবন্দ ও আকবিরের হাটহাজারী অনুসরণ করতে হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর দুই পাড় এবার যুক্ত হলো ভিন্ন রূপে। নদীর
ওপরে পানির ঢেউ আর তলদেশে চলবে যানবাহন। সে লক্ষ্যে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। যান চলাচলের জন্য প্রায় প্রস্তুত এই টানেল। নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম এই টানেলের ভেতর দিয়ে গাড়িতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে লাগে মাত্র 3.5 মিনিট। এই টানেলের দক্ষিণ টিউবের নির্মাণ কাজ সমাপ্তি উপলক্ষে আজ শনিবার আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতেঙ্গা প্রান্তে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকাল 10:00 গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী। টানেল চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা এলাকাকে যুক্ত করেছে। টানেল দিয়ে গাড়িতে ঘন্টায় 55-60 কিলোমিটার গতিতে আনোয়ারা থেকে পতেঙ্গা প্রান্তে যেতে সময় লেগেছে প্রায় 3.5 মিনিট। টানেলটি উদ্বোধনের পর এই অল্প সময়ে কর্ণফুলী নদী পার হতে পারবে এই অঞ্চলের মানুষ। এতে বাঁচবে সময়, বাড়বে অর্থনৈতিক চাকার গতি। টানেলে 2টি টিউব রয়েছে। দক্ষিণ পাশের টিউব দিয়ে আনোয়ারা থেকে পতেঙ্গামুখী যান চলাচল করবে। এই টিউবের অবকাঠামোগত নির্মাণ কাজ শতভাগ শেষ হয়েছে। ঠিক পাশের উত্তর টিউবটি দিয়ে পতেঙ্গা থেকে আনোয়ারামুখী যান চলাচল করবে। এই টিউবের সার্বিক নির্মাণ কাজের অগ্রগতি 98% আর পুরো প্রকল্পের কাজ এগিয়েছে 94%। সংশ্লিষ্ট সূত্র জানায়, টানেল টিউবের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। টানেলের এই অংশ নদীর তলদেশে অবস্থিত। টিউবের ভেতরের ব্যাস 10.80 মিটার আর টিউব সহ মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এই 2 টিউব 3টি সংযোগ পথের মাধ্যমে যুক্ত হয়েছে। আপাতকালে 1 টিউব থেকে অন্য টিউবে যাওয়ার জায়গা রাখা হয়েছে। মূল টানেলের সঙ্গে পতেঙ্গা প্রান্তে 0.55 কিলোমিটার এবং আনোয়ারা প্রান্তে 4.8 কিলোমিটার সহ মোট 5.35 কিলোমিটার সংযোগ সড়ক রয়েছে। এছাড়া আনোয়ারা প্রান্তে সংযোগ সড়কের সঙ্গে 727 মিটার উড়াল সেতু রয়েছে। সব মিলিয়ে প্রকল্পে 9.39 কিলোমিটার নতুন পথ তৈরি হচ্ছে। 3.32 কিলোমিটার দীর্ঘ টানেলটি কর্ণফুলী নদীর মোহনার কাছে পশ্চিম পতেঙ্গা নেভাল একাডেমির কাছ থেকে শুরু হয়েছে। পূর্ব প্রান্তে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা ও কর্ণফুলী সার কারখানার মাঝখান দিয়ে আনোয়ারা প্রান্তে পৌঁছেছে। গতকাল শুক্রবার টানেল সহ পুরো প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়। সংযোগ উড়াল সেতু ও সংযোগ সড়কের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে। 2 প্রান্তে বসেছে টোল প্লাজা। আনোয়ারার প্রান্তে সড়কের দৈর্ঘ্য ও টোল প্লাজার সংখ্যা বেশি। টানেলে দক্ষিণ টিউবের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলেও চলছে উত্তর টিউবের নির্মাণ কাজ। তবে 2 টিউবে বর্তমানে একসঙ্গে চলছে বিদ্যুৎ সংযোগের কাজ। এছাড়া বাতাস নির্গমন ব্যবস্থা সচল রাখা, অগ্নি নির্বাপন, পানি নিষ্কাশনের ড্যানেজ ব্যবস্থা, কমিউনিকেশন ও মনিটরিং ব্যবস্থাপনা স্থাপনের কাজ চলছে। এই কাজগুলো শেষ হলে টানেলে গাড়ি চলাচলের উপযোগী হবে। টানেল ঘুরে দেখার সময় এক প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন রশিদ চৌধুরী কালের কণ্ঠকে বলেন, প্রকল্পের সব কাজ শেষ হওয়ার পরে টানেলের প্রতিটি ব্যবস্থাপনা একসঙ্গে কাজ করছে কিনা সেটা পরীক্ষা করে দেখে কাজ শেষের ঘোষণা দেওয়া হবে। তবে আশা করছে সব কাজ আগামী বছরের জানুয়ারি মাসের শেষে এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে শেষ করতে পারব। চলে যাচ্ছে পরের সংবাদে। কুমিল্লা বিএনপির বিভাগীয় গণসমাবেশ দেখা যায় ভিন্ন চিত্র। গণসমাবেশ ঘিরে নেই পরিবহন ধর্মঘট। রাজনৈতিক উত্তেজনাও নেই তেমন। অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো পথে পথে বাধা দেওয়ার তেমন কোনো খবর পাওয়া যায়নি। তাই কুমিল্লা সমাবেশে বিএনপি কি দাবি তুলবে, তা দলীয় নির্দেশনা কি থাকবে, তা ছাপিয়ে আলোচনার বিষয় উঠে এসেছে এখন কেন ধর্মঘট ডাকা হয়নি। বাধাহীন এই সমাবেশ, লোক সমাগম কেমন হয় সেদিকে দৃষ্টি থাকবে সবার। বাধা না থাকলেও সমাবেশের একদিন আগে শুক্রবার আশেপাশের জেলা নেতা কর্মীরা সমাবেশের স্থলে আসতে শুরু করেছেন। রাতে মাঠে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত দেখা যায়। আজ শনিবার কুমিল্লার টাউন হল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির 8ম বিভাগীয় গণসমাবেশ। ধর্মঘট বা বড় ধরনের বাধা না থাকলেও সমাবেশ ঘিরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি আলোচনায় আছে। কুমিল্লার 2 প্রভাবশালী নেতা আমিনুর রশিদ ইয়াসিন এবং মনিরুল হক শাক্কুর কোন্দল সমাবেশ নেতিবাচক প্রভাব ফেলে কিনা তা নিয়ে কিঞ্চিত সংশয় রয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ।